পড়ালেখা করে কিছু সার্টিফিকেট অর্জন করে অনেকেই মনে করেন তাদের কর্ম শুধু চাকরির মাধ্যমেই হতে পারে, চাকরি ছাড়া তাদের জীবনটা একেবারেই বৃথা, তাই তারা বছরের পর বছর বসে থাকেন চাকরির আশায়। অথচ বয়স পার হয়ে যায় কিন্তু চাকরি ফিরেও তাকায় না তাদের দিকে। কিন্তু আমরা একেবারেই ব্যতিক্রম ধর্মী একটা সিদ্ধান্ত গ্রহণ করেছি, আমরা চাকরির পিছনে না ছুটে নিজের উদ্যোগে কিছু করার চেষ্টায় হাঁস খামার শুরু করি। যদিও প্রথম দিকে অনেক বাধা অনেক বিপত্তির সম্মুখীন হই, অনেক ক্ষেত্রে আমরা অনেক লসের সম্মুখীন হই, কিন্তু সেই বাধাকে প্রতি আঘাত করে আমরা আজকে এই খামার নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। চেষ্টা করছি সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছাতে। মানুষকে সাফল্যের দিকে এগোতে হলে কোনো না কোনো কাজের মধ্যে কোনো না কোনো উদ্যোগের মাধ্যমে এগিয়ে যেতে হয়। তবে যে কাজে আপনার দৃঢ় মনোবল থাকবে, যে কাজে ইচ্ছাশক্তি থাকবে, যে কাজে আপনি আনন্দ খুঁজে পাবেন, সেই কাজ নিয়ে সামনের দিকে এগোনোটাই বুদ্ধিমানের কাজ বলে আমরা মনে করি। তাই আমরা আমাদের কর্মের মাধ্যমে আনন্দ খুঁজে পাই, যে কর্মের মাধ্যমে আমরা আনন্দ খুঁজে পাই, সেই কর্মকে আমরা আমাদের কর্মজীবনে সাফল্যের চাবিকাঠি হিসেবে স্থাপন করার জন্য প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছি। এগিয়ে যাচ্ছি খামার নিয়ে, এগিয়ে যাচ্ছি খামারের প্রতিটা পদক্ষেপে সতর্কতার সাথে পা ফেলে। হাঁস খামার নিয়ে অনেকেই অনেক প্রকার বাধা বিপত্তিতে পড়ে আছেন, অনেকের মনে এখনও নেগেটিভ ধারণা পোষণ করছেন। জি, বাংলাদেশ এখনও হাঁস খামার দিয়ে পিছিয়ে আছে। তার একমাত্র প্রধান কারণ হচ্ছে তারা সঠিকভাবে এই খামার ব্যবস্থাপনাটা সঠিকভাবে এই খামারটা মেনটেন করতে পারছে না। কারো খাদ্যে ঘাটতি, কারো ব্যবস্থাপনায় ঘাটতি, কারো কারো মূলধন কিংবা চিন্তাভাবনায় অনেক ঘাটতি আছে, যার ফলে প্রতিটা পদক্ষেপে হাঁস খামার থেকে তারা লসের সম্মুখীন হয়ে যাচ্ছে। তাই যারা খামার করবেন অবশ্যই জেনে বুঝে তারপর খামার করবেন। হাঁস খামার করে যেমন সফলতা অর্জন সম্ভব, তেমনি হাঁস খামার করে অনেকেই বিফল হয়েছেন, তাই অবশ্যই সতর্ক থাকবেন। হাঁস খামার সম্পর্কে প্র্যাকটিক্যালি জেনে বুঝে তারপর খামার করবেন। ইনশাআল্লাহ হাঁস খামার করে অবশ্যই একজন উদ্যোক্তা সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছে যেতে পারে। আপনি চাকরির পিছনে না ছুটে অবশ্যই নিজ উদ্যোগে খামার শুরু করতে পারেন, খামার শুরু করে চাকরির থেকেও দ্বিগুণ লাভবান হতে পারবেন। চাকরি করে আপনি যে টাকা উপার্জন করবেন তার চাইতেও দ্বিগুণ হারে আপনি এখান থেকে টাকা প্লাস এখানে অন্য মানুষের কর্মসংস্থান করে দিতে পারেন। আমরা দীর্ঘ চার বছর থেকে এই খামারের সঙ্গে জড়িত আছি, তাই আমরা জানি হাঁস খামারে সফলতা এবং বিফলতার গল্প আছে। এই বিফলতার গল্পটাকে আপনি যদি পিছনে ফেলে সামনের দিকে এগোতে পারেন, তারপর আপনি সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছে যেতে পারবেন। তাই আপনারা যারা ঘরে বসে আছেন, চাকরির পিছনে ছুটছেন, চাকরির পিছনে না ছুটে হাঁস খামারের প্র্যাকটিক্যালি ধারণা নিয়ে অল্প করে খামার শুরু করতে পারেন। আপনার শিক্ষাকে আপনার উদ্যোগের মাধ্যমে আপনি প্রতিফলিত করতে পারেন। তাই আমরা প্রতিনিয়ত আমাদের চ্যানেলের মাধ্যমে হাঁস খামার সম্পর্কে যে প্র্যাকটিক্যালি বাস্তব ধর্মী ভিডিওগুলো উপহার দিয়ে থাকি, প্রতিনিয়ত সেই ভিডিও দেখে কিন্তু হাজারো খামারি অনেক উপকৃত হচ্ছেন, হাজারো খামারি অনেক কিছু শিখতে পারছেন। আমাদের কর্মজীবন ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি প্রান্তিক পর্যায়ে খামারিদের তথ্য পরামর্শ দিয়ে সহায়তা করার, যাতে করে তারা তাদের খামারের ভুল ত্রুটিগুলো সংশোধন করে খামারে এগোতে পারে। এরই প্রচেষ্টায়